কোথায় চাঁদাবাজি হয় আমাকে জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো, বললেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বাজারে পণ্যের দাম বেড়েছে বলেই আমরা বারবার বাজারে আসছি, ব্যবসায়ীদের সঙ্গে বসছি। বাজারে পাইকারিতে তেমন সমস্যা না থাকলেও খুচরা পাইকারিতে দামের বেশ পার্থক্য রয়েছে। তিনি বলেন, কোথাও যদি চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায় তাহলে আমার নম্বরটি নিন, কোন কোন পয়েন্টে চাঁদাবাজি হচ্ছে আমাকে জানান, আমি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো। রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে কারওয়ান বাজার ব্যবসায়ী কমিটির সঙ্গে সভা করেন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, চালের বাজারে কিছুটা অসঙ্গতি দেখেছি, পাইকারি দামে মোটা চাল 43 থেকে 44 টাকা, খুচরায় সেটা আরও বাড়বে। তবে এখন আর কেউ মোটা চাল খায় না, রিক্সা চালকও চিকন চাল খোঁজেন। আমরা খুচরায় আরও মনিটরিং বাড়াতে চাই, এজন্য কাজ করবে টাস্ক ফোর্স। আমি হোম মিনিস্টারের সাথেও একটা মানে মত মিটিংয়ে বসার জন্য চেষ্টা করবো এই সপ্তাহে, যাতে চাঁদাবাজি যেন পুরোপুরিভাবে বন্ধ করা যায়। যদি কোথাও থেকে ডালের দাম বসে এবং বেড়েছে বলেই তো আমরা 1 কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাবার দেওয়ার চেষ্টা করছি, আমাদের সম্ভব যেটা। এবং তারপরে আজকে এসেছে যে পয়লা রমজানের দিন, যেটা আমরা ঠিক করে দিয়েছিলাম, যেটা ফাইনাল করা হয়েছিল যেই দামে চলা সেইটা ঠিক আছে কিনা বাজারে, সেইটা মেনটেন হচ্ছে কিনা, তার জন্যই আমরা এসেছি। বাণিজ্যমন্ত্রীর কাজ কিন্তু না যে প্রতিদিন বাজারে এসে দেখে বেড়ান, আমার তো ভোক্তা অধিকার এডিশনাল সেক্রেটারি আছে, উনি আমাকে কন্ট্রোল করবেন। উনি আসা মানেই আমার আসা, যে বিভিন্ন খুচরা বাজারে যখন যায় তখন দূরত্ব বিচরণ, এই মার্কেট থেকে যে লোক বাজারে নিয়ে উত্তরাতে বিক্রি করছে অথবা এই বাজার থেকে যে নিয়ে গাজীপুরে বিক্রি করছে, তার ক্যারিং কস্ট কিছুটা ডিফারেন্স আছে, এবং কোথাও কোথাও তার লক্ষ লক্ষ পাই খুচরা বিক্রেতা, সেখানে কিছু ডিফারেন্স থাকবে। তার জন্য আমরা সবাইকে বলি, আপনাদেরও বলি, এবং এইখানে মনিটর করতে চাই যে উৎস যেখান থেকে পাইকারি যাবে সেইখানে যেন দামটা ঠিক করা যায়।